नमस्कार बेंगली किचने अपने सबाई के स्वागत बांगालिर प्रिय फुचका सेटाई आज के बनिए अपन संगे शेयर करब फुचका तैरी करते की लागजे हमें देखे नहीं फुचका तैरी करार्जन एखे सूजी आछे चामचर छ चामच और दो चामच मयदा बेकिंग पाउडार आछे एकटु लागबे सादा तेल एकटु लागबे और गरम जल दिए माखब एबारे आलू माखते फुचकार जल करते की उपकरण लागबे आमरा देखे नी लागजे एखाने भाजा मसला आछे एकटा सेटा आछे जिरे धने और शुकनो लंका शुकनो कड़ाई भेजे निये गुड़ो करे रखा और एमनि लवण आछे जेटा आमरा रान्ना करी बा भाते खाई सेई लवण बीट लवण और आछे एखाने आलू सिद्ध मटर छोला सिद्ध ये छोला मटर भिजिए आमि एकटा सिटी दिए निएछि आलू दिए एकसाथे सिद्ध करे और एखाने लागजे पियाज कुचि आछे धने पाता कुचि शोशा कुचि एखाने लेबू आछे एकटा काटा दुटो लंका काँचा लंका सिद्ध करे रखा आछे अल्प एकटु चीनी आछे गोलमरिच गुड़ो और एखाने तेतुल गुले रेखे दिएछि तेतुलटारे भिजिए जल दिए एखाने छेके निये निएछि चटके और ताहले देखते थाकुन लाइक करुन शेयर करुन और आमार चैनल सबसक्राइब करते भूलें ना। सबार प्रथमे आमी सूजी और मयदाटा फुचकार मेखे नेब एकटु बेकिंग पाउडार देब बेकिंग पाउडारटा आमी ए दुई आंगुले करे तुले अल्प एकटु दिच्छी एक चिमटी बेकिंग पाउडार दिलाम तेलो आमी अल्प एक चामच तेल देव एक चामच तेल दिलाम एबारे भालो करे एटाके मिशिए निते हबे निये तारपरे आमी गरम जल दिए माखबो माखाटा एकटु शक्त शक्त करे करते हबे नरम हये गेले भालो हबे ना अल्प अल्प करे जल दिए माखते हबे जलटा गरम जल आछे माखा हये गिएछे तीन चार मिनट धरे एटाके भालो करे डोले डोले माखा हये गिएछे एबारे आमी रेखे दिच्छी एकटा थाला दिए चापा दिए रेखे देव कुड़ी मिनिटेर जन्य कुड़ी मिनट पर আমি খুললাম খুলে এবারে আমি মেখে নেব আর একটু ভালো করে দু মিনিট মেখে নিতে হবে এবারে আমি এটাকে তিনটে ভাগ করে নিচ্ছি তিনটে ভাগে ভাগ করে নিয়ে বাকি দুটোকে ঢাকা দিয়ে রাখলাম আর একটা আমি নিয়ে এবারে বড় করে রুটির মতো করে বেলবো একটু অল্প করে সাদা তেল দিয়ে নিচ্ছি যাতে জড়িয়ে না যায় সেই জন্য একটু তেল মাখিয়ে নিলাম বেলা হয়ে গিয়েছে দেখুন একটু পাতলা করে বেলা একেবারে আবার খুব পাতলা নয় রুটি পাতলা রুটি যেরকম হয় সেইভাবে আমি এখানে একটা বোতলের ঢাকনা দিয়ে কাটছি আপনারা ছোট গ্লাস বা ছোট বাটি সেটা দিয়েও কাটতে পারেন এইভাবে কেটে নেব সবগুলোই এইভাবে আমি করে নেব বেলে কেটে নেওয়ার পরে আমি তেল চাপিয়েছি সাদা রিফাইন তেল তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি একটা একটা করে ছাড়ব ছাড়ার পরে একটু এরকম করে দেবেন ফুলে উঠবে গ্যাসের জোরটা সামান্য একটু কমিয়ে রাখা আছে
তেলটা গরম করার পরে একটু গ্যাসের জোরটা সামান্য কমিয়ে রাখা। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে সবগুলোই আমি ভেজে নেব। ফুচকাগুলো ভাজা হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি। এখানে এবারে আমি আলুটা মেখে নেব। আলুটা মেখে নেওয়ার পরে আমি শসা কুচি আর ধনে পাতা কুচি অল্প করে একটু রাখলাম, আমি ওখানে টক জলে দেব, আর পেঁয়াজ কুচি, ছোলা মটর সিদ্ধ, এখানে বিট লবণ, এমনি যে ভাতে খাওয়া হয় সেই লবণ, ভাজা মশলা, আর একটু দেব গোলমরিচের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কুচি, কুচানো করা হয়নি আমার, কাঁচা লঙ্কা এতে কুচি দেব। আলু মাখা হয়ে গিয়েছে, এবারে আমি তেঁতুলের জলটা করব। এখানে গোলমরিচের গুঁড়ো একটু দিচ্ছি, আর এই জলের জন্য দুটো লঙ্কা সিদ্ধ করা আছে, চিনিটা দিয়ে দিলাম। এখানে এটা ডোলে আমি দিয়ে দেব ওতে, আর দেব এমনি এই লবণ দিচ্ছি, ভাতে খাওয়া যে লবণ, আর বিট লবণ, ভাজা মশলা, আর দেব একটু লেবুর রস, একটা লেবুর রস আমি সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আর এবারে আরেকটু জল দেব, এই জলটা খুব ঘন করার দরকার নেই, একটু পাতলা হবে। হয়ে গিয়েছে তেঁতুলের জল গোলা, এটা এবারে চেকে দেখে একটু মুখে দিয়ে দেখে নিয়ে যদি টক ঝাল বা লবণ কম থাকে তাহলে আরেকটু দিয়ে নিতে হবে। ফুচকা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে আলু পুড়ে দিয়ে টক জল দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। আপনারাও এইভাবে বাড়িতে করুন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজকে এই পর্যন্তই।